পরবর্তী সরকার কার? প্রথম দফায় বেছে নিচ্ছে দেশের 20টি রাজ্য। দামামরা বেজে গিয়েছিল 4 মার্চ, আজ যুদ্ধটা শুরু হয়ে গেল। সপ্তদশ লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হলো দেশে। 18টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে 91টি লোকসভা আসনের জন্য ভোট গ্রহণ আজ। কোথায় সরাসরি সংঘাতে বিজেপি এবং কংগ্রেস? কোনো কোনো আসনে বিজেপির লড়াই আঞ্চলিক শক্তির সঙ্গে, কোথাও আবার 2 বৃহত্তর জাতীয় দলই পিছনের সারিতে, মূল লড়াইয়ের রাজ্যে দলগুলি। তবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেস রাহুল গান্ধীকে তুলে ধরার পরে এই প্রথম সাধারণ নির্বাচনের মুখোমুখি দেশ, এবং সেই প্রশ্নকে সামনে রেখে দেশজোড়া ভোট গ্রহণ এই প্রথমবার। সকাল সকালেই ভোট দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু, আরএসএস প্রধান মোহন ভাগবত, ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগনমোহন রেড্ডি। প্রথম 2 ঘন্টা অর্থাৎ সকাল 9টা পর্যন্ত নাগাল্যান্ডে ভোট পড়েছে 21%। এখানে ভোট হচ্ছে 1টি লোকসভা আসনে। প্রথম 2 ঘন্টায় উত্তরপ্রদেশে ভোট পড়েছে 10%। ছত্তিশগড়ের বস্তারে প্রথম 2 ঘন্টায় 10.2% ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তেলেঙ্গানায় ভোট পড়েছে 10.6%, অসমে ভোট পড়েছে 10.2%, অরুণাচল প্রদেশে ভোট পড়েছে 13.3%। অরুণাচল প্রদেশ, অসম, ছত্তিশগড়, মণিপুর, মেঘালয়, উত্তরাখণ্ড এই 6টি রাজ্যের অনেকগুলো আসনে ভোট নেওয়া হচ্ছে আজ। এই রাজ্যগুলিতে মূল লড়াই বিজেপি এবং কংগ্রেসের মধ্যেই। একমাত্র ছত্তিশগড়ের ক্ষমতা কংগ্রেসের হাতে, বাকি সবকটি রাজ্যে বিজেপি বা এনডিএ শাসকের আসনে। বিহার এবং মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সঙ্গে লড়াই ইউপিএর, মহারাষ্ট্রে ইউপিএর নেতৃত্বে রাহুলের কংগ্রেসেই। কিন্তু বিহারে সে ভোটের নেতৃত্বে লালুপ্রসাদের আরজেডির হাতে, কংগ্রেস সেখানে ছোট শরিক, কংগ্রেস তৃতীয় শক্তিতে পর্যবসিত। দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে 5টি আসনে ভোট নেওয়া হচ্ছে আজ। ওই 5 আসনে বিজেপির বিরুদ্ধে মূল লড়াই এসপি, বিএসপি এবং আরএলডি এর জোটের। আর পশ্চিমবঙ্গের এদিন যে 2টি আসনে ভোট নেওয়া হচ্ছে, সে কোচবিহার এবং আলিপুরদুয়ারের মূল লড়াইয়ের তৃণমূলের সঙ্গে বিজেপির।